হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমাদেরও কি চুল এরম ফ্রিজি হয়ে গেছে, কোনোভাবে ম্যানেজ করতে পারছো না? যখনই শ্যাম্পু করছো, চুল আঁচড়াচ্ছো, এরম গোছা গোছা চুল উঠছে। তো এর জন্য কোনো চিন্তা করতে হবে না। শ্যাম্পুতে এই মাত্র দুটো জিনিস যদি মিশিয়ে তোমরা শ্যাম্পু করতে পারো, তোমাদের চুল হয়ে যাবে একদম সিল্কি স্মুথ সফট, এবং চুল ওঠার সমস্যাও ধীরে ধীরে কমতে শুরু করবে। এইভাবে যদি তোমরা এই দুটো জিনিস মিশিয়ে শ্যাম্পু করো, তাহলে তোমাদের চুলের সমস্যা, খুশকির সমস্যা কমে গিয়ে চুল হয়ে উঠবে এরকম সিল্কি শাইনি। তোমাদের পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচও করতে হবে না। তো দেখে নিই আমরা কীভাবে এই শ্যাম্পু আমি রেডি করেছি। এই শ্যাম্পু রেডি করার জন্য আমি একটা প্যানে গরম জল করেছি, এক কাপ পরিমাণ মতো, তাতে দিয়ে নিয়েছি দু চামচ মতো ফ্লেক্সিড। এবার খুব ভালো করে এই জলটা ফোটাতে হবে। ভালো করে দুই থেকে তিন মিনিট তোমরা লো ফ্লেমে ফোটাবে। এবার আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো চিনি। চিনিতে যে উপাদান থাকে তা আমাদের চুলকে করে শাইনি, সফট এবং স্মুথ, এবং আমাদের খুশকির সমস্যাও চুলের অনেক কমিয়ে দেয়। এবার আমি ছাঁকনির সাহায্যে এই গরম জেলটা এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা যদি ঠান্ডা করে ঢালা হয় তাহলে চিনির সাথে জেলটা কিছুতেই আমি মেশাতে পারবো না, তাই জন্যে গরম গরমই ছেঁকে নিতে হবে। এবার চিনি গলে গিয়ে ভালো করে চিনিটা এরমভাবে চামচে করে নাড়তে হবে, চিনি আর জেলটাকে, যাতে চিনিটা খুব ভালো করে এই জেলের সাথে একদম মিক্স হয়ে যায়। খুব ভালো করে নাড়বে কিছুটা টাইম নিয়ে, যাতে চিনিটা একদম গলে যায়। এবার এই জেলটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেবে। ফ্লেক্সিড আমাদের চুলকে সফট করে, নরম করে, একদম শাইনি করে, এবং চুল পড়ার সমস্যা অনেক কমিয়ে দেয়। এবার এই ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এক টাকার একটা শ্যাম্পুর পাতা, ক্লিনিক প্লাসের পাতা আমি এখানে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে ক্লিনিক প্লাস দিচ্ছি বলে তোমাদেরকেও দিতে হবে তা নয়, তোমরা তোমাদের পছন্দের যে কোনো শ্যাম্পু, যেটা দিয়ে তোমরা হেয়ার ওয়াশ করো, সেটা মিশিয়ে দেবে। মিশিয়ে দেওয়ার পর এবার চামচের সাহায্যে খুব ভালো করে এই জেলটার সাথে শ্যাম্পু মিক্স করে নেবে। চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াতে থাকবে যতক্ষণ না পর্যন্ত একটা ফোম তৈরি হয়। দেখো, আমি একটু টাইম নিয়ে খুব ভালো করে এটা মিক্স করছি। এই যে তৈরি হয়ে গেল একটা ম্যাজিক্যাল শ্যাম্পু, এটা আমাদের চুল পড়া সমস্যা কমিয়ে দিয়ে চুলকে একদম স্মুথ করে দেবে। এবার দেখো কীভাবে এটা অ্যাপ্লাই করতে হবে। আমার চুলের অবস্থা দেখো একদম বাজে হয়ে গেছে। এবার আমি চুলের মধ্যেই এই পেস্টটা বা এই যে জেলটা তৈরি করলাম সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ডিরেক্ট। এরকম খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে আস্তে আস্তে। তার আগে কিন্তু অবশ্যই চুলটা ভালো করে আঁচড়ে জট ছাড়িয়ে নেবে। খুব ভালো করে এটা অ্যাপ্লাই করতে হবে, আমাদের যেন চুলের প্রতিটা চুল যেন এটা পায়। এটা এমনই একটা ট্রিটমেন্ট যেটা করলে পার্লারে হাজার হাজার টাকা খরচ করে যে ক্যারাটিন ট্রিটমেন্ট, স্মুদিং ট্রিটমেন্ট তোমরা করিয়ে থাকো, তা বাড়িতে বসে অনায়াসে মাত্র এক টাকা খরচ করেই করতে পারবে। এই শ্যাম্পুটা যতক্ষণ আমি চুলে অ্যাপ্লাই করছি, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বেল নোটিফিকেশানটা অবশ্যই অন রাখবেন, নতুন নতুন ভিডিও এলে আপনাদের সামনে তার নোটিফিকেশান চলে যাবে। তো ভালো করে আমাদের হেয়ার রুটে এবং স্কাল্পে এটা এরমভাবে হালকা হাতে মাসাজ করতে হবে, ঠিক যেন আমরা স্পা করার টাইমে চুলে এরম করা হয় সেই রকমভাবে। খুব ভালো করে একটু ধৈর্য ধরে মাসাজ করতে হবে। আপনারা এটা নিজেরাও করতে পারেন, বা বাড়িতে যদি অন্য কেউ হেল্প করার জন্য থাকে তাকে দিয়েও করতে পারেন। আমার চুলের লেন্থ যেহেতু কম, সেহেতু আমি এখানে দু চামচ মতো ফ্লেক্সিড নিয়েছি। আপনাদের চুল যদি আরও ঘন থাকে বা অনেক লম্বা হয়, তারা আপনারা তাহলে চার থেকে পাঁচ চামচ মতো ফ্লেক্সিড ইউজ করবেন। আর এখানে জলের পরিমাণটাও তখন একটু বাড়িয়ে নেবেন আপনারা, পরিমাণ মতো, যেন ঠিক হয় জেলটা। আবার খুব যেন ঠিক হয়ে যায় না, তাহলে কিন্তু ছাঁকনিতে ছাঁকা বা না কাপড়ে ন্যাকড়া দিয়ে যখন ছাঁকবেন তখন কিন্তু অসুবিধা হবে। এইভাবে পুরো মাথায় ভালো করে অ্যাপ্লাই করে নেবেন, নিয়ে আপনারা 10 মিনিট একটু ওয়েট করবেন। 10 মিনিট ওয়েট করার পর ভালো করে হেয়ার ওয়াশ করে নেবেন, খুব ভালো করে, যেন একটুও ফ্লেক্সিড আপনাদের স্কাল্পে না থাকে। দেখুন আমার চুলটা কতটা সিল্কি স্মুথ শাইনি হয়ে গেছে, আপনাদের সামনেই দেখাচ্ছি। অনেক সফট লাগছে, ফ্রিজি হেয়ার, যেটা জট ছিল, চুলের যে অবস্থা ছিল অনেক কমে গেছে, এবং শ্যাম্পু করার সময় বিলিভ মি বন্ধুরা একটা চুলও আমার উঠে আসেনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ইউজফুল মনে হয়, যদি হেল্পফুল লাগে আপনাদের, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, একটা লাইক দেবেন, এবং যাদের এই ভিডিওটা দরকার
আপনারা খুব ভালো করে শেয়ার করুন, যা তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই পৌঁছে যায়। নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন, টাটা।